শীতের সময় নানা রকমের শাক পাওয়া যায়, এর মধ্যে ভেটু শাক বা বথুয়া শাক অন্যতম একটি শাক। আসসালামু আলাইকুম ফিয়ার্স, আমি তানিয়া জেসমিন। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তাসফিস কিচেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বেতো শাক বা বথুয়া শাক ভাজি। আমি প্রথমে শাকগুলো বেছে নিয়ে চুলায় শাকগুলো সিদ্ধ হতে দিয়েছি এবং সিদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি হালকা একটু পানি। শাক দিয়ে পানি বের হয়, তারপরও আমি অল্প একটু পানি দিয়েছি। শাক কীভাবে বাছতে হয় সে ভিডিও আমি দিই নাই, কারণ কম বেশি সবাই শাক বাছতে জানেন, তাই আমি ওই ভিডিওটুকু স্কিপ করেছি। শাকগুলো সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিট লাগবে। এই যে হয়ে এসেছে আমাদের শাক সিদ্ধ। শাক সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে রাখব। আর একটি কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা লাল না হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ পেঁয়াজ ও রসুনের কালারটা লাল হবে না ততক্ষণ একটু নাড়তে হবে। এই যে আমার পেঁয়াজ রসুন লালচে কালার হয়ে এসেছে। এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। শাকগুলো দিয়ে দেওয়ার পর কিছু সময় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন রসুন পেঁয়াজগুলো শাকের সাথে মিশে যায়। এই সময় একটু চেকে দেখে যদি মনে হয় যে লবণ কম হয়েছে, সেক্ষেত্রে একটু লবণ দেওয়া যেতে পারে। আমার লবণের পরিমাণ ঠিকই ছিল, এজন্য আমি আর লবণ দিই নাই। এভাবে 4-5 মিনিট নাড়াচাড়া করলেই শাকটা ভালোভাবে রান্না হয়ে যাবে। আমারও প্রায় রান্না শেষ হয়ে এসেছে। এই যে তৈরি আমার বেতো শাক ভাজি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।